নারায়ণগঞ্জ দেলপাড়া বাজার থেকে পাগলা বাজার পর্যন্ত এই রাস্তাটির বেহাল দশা কয়েক বছর যাবত। প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তাটি কিছু অংশ ভালো থাকলেও অনেক জায়গায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। বৃষ্টি ছাড়াই ড্রেনের ময়লা পানি জমে থাকে রাস্তায়, আর অল্প বৃষ্টিতে জমে হাঁটু পানি। প্রায় ঘটছে দুর্ঘটনা। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই রাস্তাটির সংস্কার কাজ দেখতে চান স্থানীয়রা। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, NNTV, নারায়ণগঞ্জ।